বাঙালির চাপ মানে কোনো বাঙালি আছে এমন যে চা ভালো লাগে না? প্রত্যেকটা বাঙালি চা প্রিয়। কেউ লিকার চা, কেউ দুধ চা, কেউ লঙ্কা চা, কেউ চিনি দেওয়া, কেউ চিনি ছাড়া। তো আমিও চা খাচ্ছি, বাট আজকে যে চায়ের গল্পটা তোমাদের সঙ্গে করতে চলেছি এটা আমার চাকদা টু চাকদা যে আমরা এপিসোডটা নিয়ে চলছি রাউন্ড ট্রিপটা, সেই রাউন্ড ট্রিপের আজকে সেকেন্ড ভিডিও, সেকেন্ড এপিসোড। আর এই সেকেন্ড এপিসোডে আছে কিন্তু চা নিয়ে। তো যারা চা ভালোবাসো তাদের জন্য একটা নতুন ইনফরমেশান আমার এই ভিডিওতে আছে। সুমন্তস ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানিয়ে আমার সেকেন্ড এপিসোড আজকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। আর যারা প্রথম দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওর আগে মানে আমি কোথা চাকদা থেকে শুরু করলাম, বাট হঠাৎ করে পাণ্ডবা পৌঁছে গেলাম কী করে, মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার আগের এপিসোড যেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেটা তোমরা দেখো, আশা করি মানে বুঝতে পারবে, তোমাদের সুবিধা হবে। সো লেটস গো, আর দেরি করবো না, চাটা খেয়ে নি। হ্যাঁ, যারা প্রথম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। দারুণ ভিউ, দুর্দান্ত ভিউ, চারিদিকে সবুজের একদম সমারোহ লেগে আছে। আর শীতের বেলা ঠান্ডাটা সেরকম নেই, গাড়ি চালাচ্ছি বটে, সামনে আমার ব্যাগ রাখা আছে, তো এইখানে একটু দেখে পার হতে হবে। আমার বাঁদিক চলে যাচ্ছে কলকাতা আর আমরা নেবো হচ্ছে ডান দিক। হচ্ছে বর্ধমান মেন লাইন। আরে রাস্তা ভুল করে ফেলেছি, ওপরা বর্ধমান রাস্তা ভুলে গেছি, রাস্তা ভুল হয়েছে আমাদের। নিচে নামতে হতো, নিচে নামতে হতো, আমরা ভুল করে গেছি, রাস্তা ভুলে গেছে, নিচে নামতে হবে আমাদের, নিচে নামতে হবে। হ্যাঁ, নিচে ওখান দিয়ে ঘুরে আসতে হবে, ওখান দিয়ে একটু ভুল করে ফেলেছি আমরা। আসলে ব্রিজ দেখার চক্করে ভুলে গেছি। রোডে গাড়ি চালিয়ে আমরা এসে পাণ্ডবা পার করেছি, পাণ্ডবা টাউনশিপ পার করেছি। তো এখন যেটা আমরা খাবো সেটা হচ্ছে খারাপ চা খাবো। তো আমরা এখন খাবো হচ্ছে তুলনাহীন, অতুলনীয়, কিচ্ছু বলা যাবে না, সত্যি খারাপ, কিচ্ছু বলা যাবে না। আহা, নজর দেবেন না, চা খান দেখুন শুধু, নজর দিও না, খারাপ চায় নজর দিতে নেই। কথা বলে নিই আপনার সঙ্গে দাদা, আপনার নামটা একটু বলবেন? প্রতাপালি। দোকানের নামটা এরকম রাখলেন কেন? সব জায়গায় তো দেখলাম ভালো চা স্পেশালিটি, তাই আমার মনে হলো খারাপ দিয়ে আরম্ভ করি। কতদিন হয়েছে দোকানটা আপনার? আমার এই দু বছরের কাছাকাছি, মানে লকডাউন আগে থেকেই হয়ে গেছে। হ্যাঁ, লকডাউন থেকে আমি আরম্ভ করি, লকডাউন থেকে শুরু করেছি। তো যারা এখন এই ভিডিও দেখছেন, তো যদি বর্ধমান বা যাওয়ার জন্য ভিডিও ধরেন তাহলে অবশ্যই পাণ্ডবা পার করে এসে, তিনটা মোড় পার করে এসে ঠিক গামনার মানে রাস্তার উপরে দোকান, এবং পাশে ডলফিন একটা হোটেল আছে তার সামনে, এই হচ্ছে দাদা খারাপ চা দোকান, সত্যি খারাপ চা। আর হচ্ছে নিচে ফোন নাম্বার দেওয়া আছে দাদা, যদি আসেন অবশ্যই এখানে খারাপ চা একবার খেয়ে যাবেন, যদি না খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর অনেক কিছু মিস করবে। খুব ভালো লাগলো দাদা, ওকে চলো আমরা পাণ্ডবাতে এখানে দাঁড়িয়ে খারাপ চা খেলাম।
এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বইচি। খারাপ চা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টস বক্সে, আর খারাপ চায়ের পেজ ফেসবুক পেজ লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বইচি হয়ে রাখাল রাজার মন্দির, সাথে বৈদ্যপুর রাজবাড়ি আর কালনা 108 শিব মন্দির। আর আমার এই খারাপ চায়ের ভিডিও এখানে আমি শেষ করছি, আশা করি সকলের ভালো লেগেছে। যদি তোমরা খারাপ চা খেতে চাও তো জিটি রোড ধরে সোজা চলে আসো পান্ডুয়া, পান্ডুয়া পার করেই বাঁ দিকে হচ্ছে খারাপ চায়ের দোকান। সকলে ভালো থেকো, খ্রিসমাসের শুভেচ্ছা রইল, আর পরবর্তী ভিডিও খুব শিগগিরই তোমাদের সামনে আমি নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।